আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাওয়ার হুইলস। এই মুহূর্তে আমরা রানারের একটা নতুন এডিভির ইন্ট্রোডিউস করাচ্ছি। আর এই এডিভিটা খুব শীঘ্রই রানার লঞ্চ করতে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এইটা খুবই এডিভি স্কুটার, এটা খুবই সিমিলার লাগতেছে আমার হোন্ডা এডিভির সাথে, একেবারে হুবহু সব দিক দিয়ে মিল পাবেন। তবে দু একটা জিনিস চেঞ্জ থাকবে, তো তার ভিতরে এই এডিভিটার কিছু ফিচার আপনাদেরকে বলে দিই। এটা এই এডিভিটা ডুয়েল চ্যানেল এভিএস, তারপরে হচ্ছে এটাতে চারটা প্রজেকশন এলইডি হেডল্যাম্প থাকবে, সাথে ডিআরএল, এবং সামনের যে টায়ারটা এটা হবে 110 সেকশন এবং রিয়ার টায়ারটা হবে 130 সেকশনের। এটা ডুয়েল শক অ্যাবজারভার ইউজ করবে পিছনে, আর এটার যে ইঞ্জিনটা এটা সোর্স করা হবে ডায়াং থেকে, যেটা সাধারণত রানার করে থাকে ওদের ম্যাক্সিমাম ইঞ্জিনগুলো ডায়াং থেকেই সোর্স হয়। এটার ব্যাক সাইড ব্যাকলাইটটা ফুল এলইডি এবং ইন্ডিকেটরগুলো এলইডি। এটার যে ইঞ্জিনটা এটা একটা লিকুইড কুল ইঞ্জিন হবে। খুব বেশি ইঞ্জিন সম্পর্কে রানার ডিসক্লোজ করে নাই, তো যতটুকু জানতে পারলাম এটা হচ্ছে একটা ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 150 সিসি লিকুইড কুলিং ইঞ্জিন হবে উইথ ডুয়াল চ্যানেল এবিএস। স্কুটারটার আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে বিল্ট ইন উইংলেট লাগানো আছে, তো আপনাকে আর কষ্ট করে টাকা খরচ করতে হবে না। আর এটার কালার অপশন আপাতত দেখতেছি ইয়েলো, কিলেস ইগনিশন হবে। আর এটার সবচেয়ে মজার বিষয় একটা হিউজ এলসিডি ডিসপ্লে পাচ্ছেন এটার যে ডিসপ্লে কনসোল হিসেবে। আর এর থেকে বেশি আসলে কোনো ইনফরমেশন আপাতত রানার থেকে পাওয়া যায় নাই, তো খুব শীঘ্রই এটা রানারের ব্যানারে আসলে বাংলাদেশে আমার মনে হয় যারা বাজেটের জন্য হন্ডা এডিভি নিতে পারে নাই তারা এইটার অপশনটা অবশ্যই দেখবে। সো আপাতত এতটুকু এই ওয়াক অ্যারাউন্ড ফ্রম এডিভি 150 ভরেলা, এটার নাম হচ্ছে ভরেলা এডিভি 150 বাই রানার। থ্যাংকস ফর ওয়াচিং। এটার সম্পর্কে তেমন বেশি কিছু ডিসক্লোজ করে নাই রানার, তো আমরা কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।